আমরা তো এখানে কোনো খারিজি হাতর দাওয়াত দিই না, আমরা সরকারের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কর্মসূচি দিই না। আমরা যদি কই, আমরা যে কথা কই এটা হলো কি তাওহীদের পক্ষে কথা কই, আল্লাহর পক্ষে কথা কই, এইটা কইতেই থাকবো ইনশাল্লাহ। আমরা যদি মৃত্যু আসে আমরা মৃত্যু পর্যন্ত এটা কইতেই থাকবো। জেল জুরুম যদি কোনো নির্যাতন হয় কোনো বাধা হয় আমরা এটা কইতেই থাকবো। আমরা এই তাওহীদ ইলাহ হওয়াত কখনো বন্ধ হইতে নয়, এইটা তাওহীদি মার্কাজ থাকবো নাইলে এই মার্কাজ বন্ধ হয়ে যাব। এই জন্য মার্কাজের দরকার নাই, যে মার্কাজ থাকি তাওহীদের কথা কইতে পারতাম নাই। ওমান আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ। আমরা কোনো দলের দিকে আহ্বান করি না, আমরা কোনো গ্রুপের দিকে আহ্বান করি না, আমরা কোনো তরিকার দিকে আহ্বান করি না, আমরা কোনো মাজহাবের দিকে আহ্বান করি না। আমরা দাওয়াত হইল কি আল্লাহর দিকে, আমরা দাওয়াত হইল কোরআন সুন্নার দিকে। আমরা দুনিয়ার সব মানুষকে আহ্বান করি যে আও কোরআন সুন্নার দিকে আমরা ঐক্যবদ্ধ হই, কোনো দল তরিকার দিকে নাই। আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমরার এই চতুর্থ বার্ষিক কনফারেন্স হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু তাআলা শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মূর্তিতে সর্বশেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহমত এবং করুণা বর্ষিত হোক। সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইমায়ে মুস্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দিনের হকে উপরে প্রতিষ্ঠিত থাকবে তাদের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা কিতার দাওয়াত দিই, আমরা পরিচয় কিতা, আমরা কর্মসূচি কিতা, এই সম্পর্কে দুই একটা কথা কইয়া ইনশাল্লাহ আমরা আলোচক যারা আছেন, মেহমান যারা আছেন তারা আলোচনা রাখবা। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাত তাইন বড় হইছেন, 40 বছর বয়স পর্যন্ত মক্কাত খাটাইছেন। তার নাম তখন কিতা আছেন মক্কাত আল আমিন। তাইন সবর কাছে গ্রহণযোগ্য ব্যক্তি আসলা না অগ্রহণযোগ্য ব্যক্তি আসলা? গ্রহণযোগ্য ব্যক্তি আসলা। কিন্তু তাইন যখন কইছেন যে সব নবী হলে যে দাওয়াত দিস্তা, ও দাওয়াত লইয়া যেদিন তাইন হেরা গুহা থেকে ইয়া কইছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। লা ইলাহ দুইটা অংশ, একটা হইল গিয়া লা ইলাহা, নাই কোনো ইলাহ, সব ইলাহরে অস্বীকার করতে হইব, সিরকি কুফরির লগে সম্পর্ক কিতা করতে হইব, ছিন্ন করতে হইব। এই ছিন্নর যখন দাওয়াত দিছেন তখনও দ্বন্দ্ব শুরু হয়েছে, হয়েছে কিনা না? যে অনেকেই আমরা রেখেন যে আমরা তো এসি রুম থেকে দাওয়াত দিই, আমরা ওইভাবে দাওয়াত দিই, এইভাবে অমুকর এজেন্ট তমুকর এজেন্ট। কিন্তু যখনই আপনি নিরঙ্কুশভাবে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করবা তখনও বাধা সম্মুখীন হওয়া শুরু হয়ে যাব, খান থেকে বাধা শুরু হইব। ফেলা ফেলা নিজে থাকি নিজেও নিজে চাইতো না যে অনেক জিনিস, অনেক জিনিসের লগে আপনার সম্পর্ক আসিল, অনেক ফায়দার লগে আসিল, একটা থেকে আপনি নিজে হরিয়াইতে নিজের লগে ফেলা বিরোধ লাগবো, নিজের মনের মাঝে বিরোধ শুরু হইব, নিজের মাঝে বিরোধ শুরু হইব। আগে অনেক জিনিস আপনি আমি করছি যেটা যখন লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করা হইব তখন অনেক জিনিস খরা বাদ দিতে হইব, তখন নিজের মাঝ থেকে ফেলা বাধা শুরু, তারপরে পরিবার থেকে বাধা শুরু। পরিবার থেকে বাধা আছে কিনা না, আছে কিনা না? আপনি সবার লাগে মিশতে পারত নাই, আপনি সব অনুষ্ঠানে যেতে পারত নাই, আপনি সবার লাগান চলতে পারত নাই, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মিথ্যা দাবিদার। আপনার এই দাবি লা ইলাহা ইল্লাল্লাহর দাবির মিথ্যা দাবি, সত্য লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করলে আজকেও ওই পরিস্থিতি তৈরি হইব যেই পরিস্থিতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথীদের তৈরি হয়েছে, সত্য কিনা না? আপনি যখন শিরকের সাথে আপোষ করবা, আপনি যখন বেদাতের সাথে আপোষ করবা, আপনি যখন রসুমাতের সাথে আপোষ করবা, তখন আপনার সাথে কোনো বিরোধ লাগতো না। কাবা ঘরের ভিতরে যাদের পূজ্য দেবতা আছেন তারার এই সেই পূজ্য দেবতার বিরুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আহ্বান করছেন তখনও বাধা সৃষ্টি হয়েছে। সম্মানিত উপস্থিতি, একদায় এই ধরনের ইমানদার হইলে হইতো না যে করে না কফুস ফাঁস খায় যদি দুধ ভাত বা পুরাম সাপুরের লেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন ফামাই ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতরে অস্বীকার করলো, আল্লাহ দ্রোহী সব কিছুর অস্বীকার করলো, তারপরে আল্লাহর উপরে ঈমান আনলো। ফামাই ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা, সে এমন শক্ত হাতল ধারণ করলো যেটা ছিন্ন হওয়ার নাই, এই শক্ত ধার তারে লইয়া যাইব জান্নাত পর্যন্ত। তো জান্নাতের রাস্তা এত সহজ রাস্তা নাই,
কোনো বাধাহীন রাস্তা নাই। এটা যুগে যুগে মানুষ এটা পরীক্ষা দিয়ে আইসে। ইব্রাহিম আলাইহিসসালামে পরীক্ষা দিছেন, মুসা আলাইহিসসালামে পরীক্ষা দিছেন, দিছেন না? সাহাবায়ে কেরাম দিছেন না? তাদের সম্পদ ত্যাগ করা লাগছে, তারা নিজের এলাকা ত্যাগ করা লাগছে। একটু আগে কইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন রাস্তা, সেই আল আমিন তার নিজের এলাকা থেকে ত্যাগ করে অন্য জায়গায় যাওয়া লাগছে। যখনও আপনি সত্যর দাওয়াত দিবা, তখন যারা যাদের স্বার্থ আঘাত লাগবো, যাদের আকিদা বিশ্বাসও আঘাত লাগবো, তারা সবসময় এটার মোকাবেলা আগুয়ে আইব। আজকে আমরা দেখি আর যে যারা যারা মনে করা হইতো যে যারা ওই লোক তাওহিদের দাবিদার, তারা আজকে শিরকের সাথে আপোষ করে, তারা শিরকের সাথে সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে এই প্রোগ্রাম করি আর আলহামদুলিল্লাহ হক্কা মসজিদের ভিতরে প্রোগ্রাম করতে বাধা দেওয়া হয়েছিল, ডিসিশন দেওয়া হয়ে গেছে প্রোগ্রাম আপনারা করতে পারবেন না। আপনি তো মনে করেন আমরা মনে হয় এসি রুমের ভিতরে কোনো বাধাবিহীন বা দাওয়াতে কাজ করি। আজকে 12টার সময় বাসা থেকে আইসি ইমার্জেন্সি ভাবে, আইয়া আল্লাহ দেখি যে প্রোগ্রাম বুঝি হওয়া যেত না, কিতা কিতা সমস্যা। বললাম তালা মারো, আমরা যদি দরকার হয় আমরা সবরে বান্দি লিয়ে যাও, আমরা যাইতে রাজি আছি। আমরা তো এখানেও কোনো খারিজিয়াতের দাওয়াত দেই না, আমরা সরকারের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক কর্মসূচি দেই না। আমরা যদি কই, আমরা যে কথা কই এটা হলো কি তাওহীদের পক্ষে কথা কই, আল্লাহর পক্ষে কথা কই, এইটা কইতেই থাকবো ইনশাল্লাহ। আমরা যদি মৃত্যু আসে আমরা মৃত্যু পর্যন্ত এটা কইতেই থাকবো। জেল জুরুম যদি কোনো নির্যাতন হয় কোনো বাধা হয় আমরা এটা কইতেই থাকবো। আমরা এই তাওহীদি দাওয়াত কখনো বন্ধ হইতে নাই, এইটা তাওহীদি মার্কাজ থাকবো না, এই মার্কাজ বন্ধ হয়ে যাব। এই জন্য মার্কাজের দরকার নাই, যে মার্কাজ থাকি তাওহীদের কথা কইতে পারতাম না। সম্মানিত উপস্থিতি, আমরা ইমান লইয়া আমরা মৃত্যু পর্যন্ত করতাম চাই। মৃত্যু তো প্রত্যেকের হইব, সবরে দুনিয়া থেকে বিদায় লইতে হইব, কেউ চিরস্থায়ী নাই। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় লইছেন, আইমাই মুস্তাহিদিন দুনিয়া থেকে বিদায় লইছেন, আমরা বিদায় লইতে হইব। দুনিয়ার এই জিন্দেগী তো আমরা আমার পরীক্ষা দিতে হইব, এই পরীক্ষা দেওয়ার লাগে সবাই প্রস্তুত থাকতে হইব। ইমানের এই পরীক্ষা দেওয়ার লাগে আমরা ওমান আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ, আমরা কোনো দলের দিকে আহ্বান করি না, আমরা কোনো গ্রুপের দিকে আহ্বান করি না, আমরা কোনো তরিকার দিকে আহ্বান করি না, আমরা কোনো মাঝহাবের দিকে আহ্বান করি না। আমরা দাওয়াত হইল কি আল্লাহর দিকে, আমরা দাওয়াত হইল কোরআন সুন্নার দিকে। আমরা খালকে আপনাদের কইছি যে আমরা দাওয়াত হইল কি কোরআন এবং সুন্নার দিকে। আমরা দুনিয়ার সব মানুষকে আহ্বান করি যে আও কোরআন সুন্নার দিকে আমরা ঐক্যবদ্ধ হই, কোনো দল তরিকার দিকে নাই, কোনো মাঝহাবের দিকে নাই, কোনো এলাকার দিকে নাই। তারপরেও আজকে এই আল্লাহর কথা খোয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেমন পরিস্থিতি হয়েছে মসজিদের ভিতরে আমরা আতঙ্কিত অবস্থায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক সেই সব লোকদেরকে যারা এই যে এই ধরনের ষড়যন্ত্র করে যে মসজিদের ভিতরে আল্লাহর কথা কইতে তাওহীদের কথা কইতে বাধা সৃষ্টি করে। এবং আমরা ধন্যবাদ জানাই আর যারা কর্তৃপক্ষ আছেন তারা আমরা সহযোগিতা করছেন। তারা আমি জানি যে তারা রাজনৈতিক চাপ এবং সামাজিক চাপের মাঝে আসেন, তবে আমরা এটা কইতাম দিতাম স্যার যে আমরার চাপ হয়ে তো এত দুর্বল চাপ নাই, আমরা ওরে এত দুর্বল মনে করলে হইতো নাই। আমরা আমরার কিচ্ছু না থাকে, আমরা তাওহীদ আছে, আমরার ইমান আছে, আমরা ইমানের ইমান লইয়া তাহমু ইমান লইয়া মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার ইমানের ফেটিকে রাখার তৌফিক দান করুক।